Hey guys, good morning. Welcome to my new blog. So guys, how are you? Hope you are আৰু এই দুৰ্গা পূজা সিরিজৰ গাইছ তৃতীয়তি দিন তৃতীয়তি খণ্ড তৃতীয়তি এপিসোডলৈ ৰাকেশ জুনিয়ৰ আপোনালোকক স্বাগতম জনাইছে মহাষ্টমীলৈ নারায়ণ নারায়ণ গাইছ স্বাগতম জনাইছো গাইছ সকলোকে এফালে আমাৰ নিপু ভাই এটা আহিছে ৰাতিপুৱাই পুৱাই পূজা চালি নে কি ভাই আত পূজাটো একদম ধামাকাৰ আছালো ৰঙে ছঙে গলো এই বুলি কুইজ দেই কেনে লৈলো নহলে ঘৰত যোৱা কথা আছে কুইজ দে তাই বা এ বুঢ়া বয়সত কুইজ দিবা আছে দেখছে গাইছ তাতে পুৰা ছাত্ৰ কিমান নো মই দিম ৰাকেশ জুনিয়ৰ পুৰস্কাৰ দিব এনজয় কর মূল লাইফ এনজয় কর তো গাইজ যোগালি সপ্তমী গেল ভাল লাগিল ফুল এনজয় আছে গাইজ ফুল এনজয় ফুল ধামাকা আছে তো আজি আছে মহা অষ্টমী আজি তো একদম থ্রিলার হবা যায় আছে এটু ভ্লগ নয় গাইজ এটু সিনে এখন এখন সিনেমা বলি আপনারকে ধৈ লক আই গেল আর গাইজ দুর্গা পূজা নতুন কাপুর মানে আই গেল আর গাইজ দেখছ না স্যান্ডেল রাকেশন নিছ না কিন্তু এজু পঞ্চ নয় দক গাইজ আমার রাকেশন এজু পঞ্চ গাইজ পিস্তল কিনিম ডাঙার আর গাইজ আজি অষ্টমী পূজা মা তো লগত পড়ুম কই সকত ঠকি দিবা যাম কেন লিখছ আপনারা কমেন্ট করছুন পুরো কমেন্ট করব দক গাইজ ভাল লাগি যায় কি 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 বাকি গাইজ কালি মানে আমার পূজন সারা নাছিল কে জানি না গাইজ কালি মানে মোর সর্দি লাগিছিল না মনে কানে জনাই আজি তো গাইজ মোর পূজা স্টার্ট হই গেল আর জোয়া গেল ঠিক না লাগবো আর গাইজ আজি মানে পুরো এই ফুল এনজয় দক গাইজ ফুল এনজয় ইতিয়ার এটা ইমান বেশি বকিনাথ খু দুর্গা পূজার খোলাক যাও যাই কিনে আপনাদের এটা ইম্পর্টেন্ট কথা কবা লাগা আছে জোয়া কালি যেখানে গেম পাতলু খেলা পাতলু জোয়া পাতলু তো তার অলপমান আপডেট কর দিম গাইজ পয়সা সোসা বাড়ি দিম আর দুই এটা খেলা মানে ক্যান্সেল কর দিম কবাত এড কর দিম এ বল গাইজ কই আছে যাই আ গাইজ তাই পালো পূজার খোলা আর এবালা নাম ধরি আছে অলপমান টাইম বলছ রে ভাই তো লগ কেরে ভাই ফুলান সব পুরো ড্রেস পাতি আ পো বাকি ড্রেস আছে দেখছ গাইজ মানে ভোপাল তো লগে থাকবে লাজে লাগা আছে গাইজ নিজে জানা কেনে ভিক্ষারি হয়েছে দেখছ না আজি যেহেতু অষ্টমী অষ্টমী দিনে মানে সব মানুষ সাকি ধূপ ঠগি ঠগি গুটাই লয় আহে যিমান মানুহ আছে আমার গাঁওয়ে ভয়া উত্তর বাজর তো ঠগি চাব আপনার কেমন ঠগি অলপ দেরিকে গাইজ বিশ্বাস করো কাতে হ্যাঁ করবে যাওয়া রাস্তা নহয় যাব ঠগির কারণে তো ভাল লাগা পরিবেশ এটা এফালে ধরি আছে নাম গাইজ এ আহে দে আর ওলাই আহে সব মানুষ আমার পূজাখান তো আপনার দেখে আছো ডেলি এতিয়া অলপমান যাম বেতাল হতো দেখি মানে বেতাল হতো মাতি আছে আর একে চাহ দোকানখান চাই যাই তো বহিয়াকে অলপমান ফুরি আহ যেহেতু আমি রাতি দোকান বা পূজা চাওয়ার কারণে টাইমে নাপাও তো এতিয়াই অলপমান যাই এটা পাক এটা মারি আহ বল গাইজ দোকান সেফ ডাঙ্গাবালা কিচেন গাইজ তো এই পরিবেশ আপনাদের চাব পারে ভাই কেন আই বরিয়া বরিয়া তো এটা মানে দেখে দেবো বেতাল কেনেকুয়া চলি আছে বিজনেস গাইজ চাচুন টিকেট সিস্টেম করবে লাগা আছে ইমান মানুষ বাকি আজি আর কেইটামান পাঁচটা দেব দোকান হয়ে যাব না মাল শেষ হয়েছে নাকি যাওয়া কালি বাপরে বাপ গাইজ তো জায়গাখিনি অলপমান কিন্তু কম হয়েছি মানে বেতাল হাতুর দোকান হিসেবে অলপমান ডাঙার এরিয়া লাগে গাইজ কিন্তু অলপ কম হয়েছি দে জায়গাখিনি তাহলে দোকানের সন্মুখের পৰা এটা হাল্লা দিয়ে অলপ মানে মানুহগুলো গম পাওক রাকেশ জুনিয়র আছি বায়াতে আছি বায়াতা চারিআলি পাইছ অলপমান টাইম ৰখিলো নিপুৰাকে আহিব না এ ৰঘুনাথখনে কি যে আমি বলমালি কেইটকা দিছ বলমালি দিম যোৱা তোমাক বেছিকে দিম যোৱা তুমি দিম যা তোমাৰ এনে দিম যা তিনিটা বলো চল্লিশ টকা দিম দহ টকা দি জইন ফিজ আজি দহ টকা বাৰে দিছো এ কম হোৱা নাই এ পঞ্চাছ দিয়ে বাৰে হা ফেলচি ফেলচি দুই এটা ফেলচি দাদা যাই থাকো দাদা দা
مالا 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 مالا
খালি গাইস হাত খালি কর দিছ বাবু আছে বাবু কে দেখা খেতলি 70 গেল আরে यार বয়া লাগা গিলা চলতে পয়সা লবা গাইস কিন্তু উপায় নাই খেলা আই তো আর জুয়া খেলা বয়া সর পেয়া করে কি কইছে ভাগ গই কে দিয়েছে দেখ দুটো এটা এনকাই রইছে এ গাইস তো বাপ লাগবো আইছি কাম করি আছে আমি গিলা তো সব ডান্স করবে প্রোগ্রামে তো আরাম হই গেছি আমি কিন্তু খেলা বাটিয়ে না রে গাইস খেলা আইতে গরম হইছে আছে জোরদার আছি নাকি ভাই হ্যাঁ ভাই মজা এটা টাইম 10টা বাজি গেল আর ফাইনালি গাইস আমার খেলা স্টপ করে দিল রে মানে অল্প লাইফর শান্তিও লাগে রে গাইস এফালে ড্যান্স চলে আছে অল্প সাউ দে আপি সাপি গিলা নাচি আছে গাইস এ বন্ধ করে দিল বাদ দি বাদ দি গাইস এটা অল্প এফালে যাই ড্যান্স গিলা সাউ কেনাই মজা মজা এ কেনাই স্যার হে মান না মারে চালা তুই তুই তো টাইম আই গেল হিসাব দাখিল এফালে গান চলি আছে তথাপিও কথা নাই গাইস আমি হিসাব করি হেরিম পয়সা এখান থেকে হইছে পয়সা খরচ হয়েছে কবার 300 টাকা তো এখান থেকে খরচ সরচ যাই পেলে এখন 950 টাকা রয়েছে আর দুই তিনটা চলি মানে 300 টাকা নিছি গাইস যা যি হয়েছে হয়েছে 1 টাকাও ইনভেস্ট নকরা গাইছি মই 950 টাকা পাইছো এ মোর কানে চলি যায় রে গাইস হয়ে যাব এনজয় গাইস উপায় নাই দে কেতিয়াবা লাভ হব কেতিয়াবা লুজ হব যোৱা খেলা তুই এনেকুৱা গাইস একো নাই দে এলে কপাল রূপত খেলা ভাই হ্যাঁ তো ভাই কেনেকুৱা ভাই ঠিক আছে বহি থাকে বাপ রে বাপ দে আছে না Tick 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 রুটি আর মাংস তো খাও র গাইস খাইছে না দে দে এটা টাইম প্রায় 1:30 বাজি গেল গাইস আর ফাইনালি আমার ড্যান্স কম্পিটিশন হে গাইস ভাল লাগিল অষ্টমী দিনা তো এনেকুয়া কই গুছি গেল আর 1:30 বাজাত পূজার এটা পরিবেশ চাক আমার সকরে গাইস বাকি জনর কা কেনেকুয়া লাগিল আজি পুরো পূজা সব লাগছে আর কালে হাস গন্ধি আছে সকলে বো এনজয় করিম বুয়ে না সিনে কল বড় করেছে ইয়েস বাকি গাইস এ তো গিলে আপনার কা সাহা পারে আগুতে আমি ইংকা সুর করি খাসলু সুর কই মানে কি হে গাইস এইলে ফলছলে না ইতেও খাও দে গাইস তো ইতিয়া ইচ্ছা নাই ঘরত যা ভিডিও এডিট করবে লাগবো লাইভ বরবাদ হয়েছে গেছে গাইস হ্যাঁ এ লাইভ হয়েছে পুয়া উঠি আরো আইবার হলে বুঝক এ সি মোর কাম তো কেনে কয়া পারে কমেন্ট করে জানাবো বহুত বহুত ধন্যবাদ